হোয়াটসঅ্যাপ গেমার, কেমন আছেন? সব আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আবার খেলতে যাচ্ছি পার্কিং সিমুলেটর। সো পার্কিং সিমুলেটর গেম সম্পর্কে যারা জানে না তাদের জন্য আমি বলে দিই, পার্কিং সিমুলেটর গেমটা আসলে একটা পার্কিং এর বিজনেস। এই যে বড় সিটিটা দেখছেন, এখানে পার্কিং এর অনেক সমস্যা। সো এই সমস্যার সমাধানের জন্য আমরা একটা জায়গা ভাড়া নিয়ে গত পর্বে যারা দেখেছেন তারা হয়তো বুঝতে পারবেন। সো গত পর্বে আমরা এই জায়গাটা ভাড়া নিই, মানে কিনি, ভাড়া নিই না, আমরা এই জায়গাটা কিনে ফেলি পুরাটা, কত $3,000 কি এরকম কোনো কিছু দিয়ে কিনি, আমার মনে নেই এক্স্যাক্ট অ্যামাউন্ট। সো আমরা কেনার পরে এখানে আমরা পার্কিং এর জন্য আপনার পার্কের এই যে কালারগুলো বসাই দিই, যাতে গাড়ি করে এসে পার্ক করতে পারে। এখানে 15, 16টা কি 18টা, টোটাল 18টা আমরা পার্কিং স্পট করি। এখানে লোকজন এসে পার্ক করতেছে গাড়ি এখন, ঠিক আছে। সো গত পর্বের পরে আমি অফলাইনে অনেকক্ষণ খেলি, এখন যদি আপনাদের দেখাই আমার টাকা হচ্ছে এখন দেখেন 7,290 টাকা জমেছে এখন। তার উপরে আমি আরো কি কি করেছি এগুলো দেখে আপনাদের, এই যে দেখেন আমাকে অন্ধকারে কাজ করতে হতো, যেহেতু এই স্টেশনটা 24 hours 7 days ওপেন, মানে সব সময় খোলা রাখতে হয়। সো আমার বন্ধ করার কোনো সুযোগ নেই, রাত দিন 24 ঘন্টায় কাজ করে যেতে হয়। আর এই যে আর এক জ্বালা চলে আইছে অলরেডি, এই শয়তানের বাচ্চাগুলোর জ্বালায় আমি বাসি। সো যেটা বলতেছিলাম, সো আমি স্ট্রিট লাইটগুলো লাগিয়েছি রাতে, যাতে একটু আর হলো ফোকাস আসে। সো রাতে অন্ধকারটা কমে গেছে, এখন চারদিকে 4টা স্ট্রিট লাইট লাগিয়েছি। ওই যা ভাড়া দিয়ে যা, সেখানে একটা, এই পাশে একটা, এদিকে যদি দেখাই আপনাদের, আমি এখানে একটা লাগিয়েছি, এখানে একটা লাগিয়েছি। আর গত পর্বে মনে হয় রাস্তাটা সলিড ছিল না, কিন্তু আমরা এই অফলাইনে গেলে এটা পুরো রাস্তাটা সলিড করেছি। প্লাস এই যে ফ্যান্স দেখতেছেন না, চারপাশে ফ্যান্স লাগিয়ে দিয়েছি, কারণ প্রচুর পরিমাণে চোর আসতেছিল। চোর এসে আমাদের এই যে গাড়িগুলো পার্কিং করতেছে, ওদের বিভিন্ন পার্ট, গাড়ির টায়ার, না হলে এই যে দরজার পার্ট, কোনো না কোনো কিছু ওরা খুলে নিয়ে যাচ্ছিল। আর যেটার জরিমানা করতে হচ্ছিলো উল্টা আমাকে, প্লাস ওরা কোনো পার্কিং বারও দিচ্ছিল না, ওরা চলে যাচ্ছিলো উইদাউট পে এনিথিং, উল্টা আমার পকেট থেকে টাকা যাচ্ছিল, ঠিক আছে। সো এই পর্বে আমরা ট্রাই করবো এই যে দেখেন আমাদের এই পার্কিংটা, এটা আপগ্রেড করার জন্য। এখানে দেখেন ময়লা আসে না, এখন আপগ্রেড করলে এই যেখানে পানির ময়লাগুলো সব চলে যাবে, কারণ এটা একদম সলিড না, এটা জাস্ট কংক্রিটের ডালাই দিয়েছে, একদম সলিড হচ্ছে। আপনাদের দেখে এই যে দেখেন রাস্তাটা, এখন রাস্তাটা কালার একরকম, আমাদেরটা আর একরকম, কারণ আমাদেরটা এখনো সলিড ঢালাই হয়নি, জাস্ট ঢালাই হয়েছে। আমরা সলিডভাবে একদম কালারিং করে দেবো এখন, যাতে আমাদের রেপুটেশন আরও বেড়ে যায়। আর এখনো -80% দেখাচ্ছে তো মহিলা জমছে ওই পার্কিংয়ের মধ্যে, কারণ আমি সারা রাত পার্কিং পাহারা দিয়েছি, প্লাস পার্কিং কাজ করছি। আমি ময়লা ক্লিন করার সময়টা পাই নাই। আমরা চলুন কিছুক্ষণ ময়লা ক্লিন করি, নাহলে আমাদের রেপুটেশন যত কমবে পার্কিংয়ের বারও কমে যাবে অটোমেটিক করে। সো এর থেকে ভালো কিছুটা হলো এই যে বোতলেরা এসে এর বাপের দিন সম্পত্তি পাইছে, হালারা এখানে ফালাই ফালাই চলে যায়, সব কিছু তাতা মাথা খারাপ হয়ে যায়। এখানে জুস খাইয়ে জুসের কন্টেনার এখানে ফালাই যাইতো এদের। সো এলে এক প্যারা, এখানে 3 জন যাইতেছে একসাথে, ওদেরকে আমরা বিদায় করে দিই। তারপর আমি এখন গেট লাগা রাখছি, গেট না লাগাই যদি রাখি ভাই এরা বাইকে চলে যায় সবগুলা। সো সেজন্য আমি গেট লাগা রাখি, আগে টাকা দে, এখন গেট খুলবো তোর লেগে, যা 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 যা, আরেকজন আসো ডেকে, স্যার আবার আসবেন, স্যার থ্যাংক ইউ, স্যার নাম ম্যাডাম ছিল কে জানিস, এরাও তো দেখা যায় না, এটা স্যার, আরে স্যার আবার আসবেন। আমাদের পার্কিং অনেক ফেমাস হয়ে যাচ্ছে, সে কোনো -48 চলতেছে আপনার গার্বেজ, আমাদের গার্বেজ এখনও অনেক পরিমাণে গার্বেজ আছে বলতেছে পার্কিংয়ে। সো চলুন আমরা আগে গার্বেজগুলো উঠাই নিই সব, এই দেখেন একজন এই এক গাড়ির পাশে 3-4টা করে বোতল, বাপ পুরো রাতে গার্বেজ উঠাই নেই, সেজন্য এই অবস্থা হয়ে গেছে, নাহলে এত গার্বেজ যাবে না। দেখি আমরা লেভেল 3-তে পৌঁছে যাই, আমরা যদি এমপ্লয়ি যদি আনলক করতে পারি তাহলে আমাদের সুবিধা হবে। যদি ক্লিনারটা আনলক করতে পারি, বিশেষ করে ক্লিনার যদি আনলক হয়ে যায় তাহলে আমাদের এই যে ক্লিনিংয়ের যে টেনশনটা, আমি বলে মালিক মালিক হয়ে ক্লিনিং করতে করতে দিন যায়গা আমার, কী ধরনের মালিক আমি বুঝি না।
আমি খালি ক্লিনিং করতেছি পুরো দিন মিলা। সো আমাদের গাড়ি এটাকে বিদায় করে আগে খুলে দিতে হওয়ার জন্য আগে যা। ম্যাডামদের বিশ্বাস করি, আমি স্যারদের বিশ্বাস করি না। ওকে, সো আমরা যাই আগে সলিড করে নিই যাতে আমাদের ইনকাম আরও বেড়ে যায়। সো গ্রাউন্ড অ্যাসফাল্ট করতে আমার খরচ হবে 1500। ওকে, রোড 1500। ওকে ডান। সো এখন পুরোটাই সলিড হয়ে গেছে। আমি যদি দেখাই আপনাদের, এই যে দেখেন, এখন আমি দেখাই রোডের সাথে একদম কালার সেম টু সেম, I've got to keep an eye on business. দুটোটা এখন সলিড একদম ফুল। আর এখানে যে পানির দাগ দুগ ছিল, এই যে পিলার, এই পিলার গুলো ভেঙা ছিল ভাই, এগুলো ঠিক হয়ে গেছে। প্লাস এখানে যে পানির দাগ ছিল ওগুলো চলে গেছে। এই যে সুরের ইয়া রং মারান্য ফুল আইছে, এর চেহারা দেখা দেখতেছে মনে হয়। হ্যাঁ ভাই, তুই দেখতে তো মাসুম সুল কতগুলো করছে কিরম দেখো না, ভাট পাড়ের ঘরে ভাট। Hey, get the hell out of আরেকবার here. আইলাম মাথা ভাই গেলাম তোরে, ওদেরকে মাইরা সাপটা বানানো উচিত। কাচ্চার ঘরে কাচ্চার আমার এখানে এসে সব গিয়া করে। ওকে, সো এখন আমরা কি করব, অফ করে দিলাম। এখন আমরা অর্ডার করব মাল আমার। এখন এই দুইটা তো হয়ে গেছে, এখন আমাদের 18টা এটা লাগবে পার্কিং লিমিটার, যেহেতু 18টা পার্কিং, 1 2 3 4 আমরা সবগুলো কিনে নিই। 18টা পার্কিং প্লাস কিছু ডেকোরেশনও নিয়ে নিই। এখন যেহেতু আপগ্রেড হয়ে গেছে আমরা, সো নেক্সট লেভেলের ই নেবো সব কিছু। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 এটা 18টা। ওকে, ফুল লাগবে কিছু, ফুল 4টা তো ছিল, সো 14টা ফুল। আচ্ছা টাকার লিমিট চলে গেছে, আগে তো এটুকু অর্ডার করে দিই। এগুলো অর্ডার করতে পারবো না। ওকে যা অর্ডার। 18টা স্পিড লিমিটার চলে আসুক আমাদের আগে, তো ভেঙে যাইস না রে ভাই। যা যা সরি, এই দেখেন এখন এখন আপগ্রেডের সুবিধা হচ্ছে, প্রতিবারেই আমরা পাচ্ছি $109 করে। আগে যেটা আমরা পাইতাম মাত্র $80, এখন আরো $20 বেড়ে গেছে। আমরা যতই আপগ্রেড করতে যাব অটোমেটিক্যালি পার্কিং এর ভাড়াও বেড়ে যাবে। দেখেন 80-র উপর আগে 50 60 করে আসতো, এই দেখেন 100। এখন আমাদের ইনকাম প্রচুর বেড়ে গেছে। সো পার্কিং লিমিটার লাগানোর পর আরো বাড়বে আমার যা ধারণা। ওই যে আমাদের মালামাল চলে এসেছে, আমি গেট খুলে রেখে দিই, এ নাইলে এখন হর্ন বাজাইতে থাকবে আমার, মাল নেন মাল নেন মাল নেন, এ ঢোকা গাড়ি ঢোকা। এক মিনিট দাঁড়াও কাকুরা, মালটা নিয়ে আসতেছি। ওকে, আমরা সব এগুলো নিয়ে নিই। ওকে, সবগুলো নিয়ে নিছি। গাড়ি বেল বাজাইতেছে ভাই যাওয়ার লাগে। আইতেছি 1 মিনিট, একলা মানুষ ভাই আমি কত কাজ করব আর। হ্যাঁ, 1 মিনিট দাঁড়াইতে পারিস না তোরা? এতক্ষণ পার্কিং এর মধ্যে গাড়ি নিয়ে দাঁড়াইছিস, এটা সমস্যা না। আর এখানে গেটের ঘুরে আস্তে আস্তে এদের তাড়াহুড়ো হয়ে যায় সবার। আমাদের 430 হয়ে গেছে রেপুটেশন, আমরা লেভেল 3 পৌঁছতে মাত্র হয়তো মনে হয় 550 আমরা লেভেল 3-তে পৌঁছে যাব। সো আমরা লিমিটার গুলো লাগাইনি, এগুলো লাগালেই তো আমাদের হয়তো হয়ে যেতে পারে। দেখি আমরা সব লিমিটার লাগাই দিই, কারণ আগে গাড়ি এখানে একদম আমার পার্কিং এর লাস্ট বর্ডার এসে বাড়ি গাইত, এখন বাড়িটা খাবে না। লিমিটারের সাথে ওরা আটকে যাবে অটোমেটিক, এটা হচ্ছে ওদের লাস্ট লিমিট, এর বেশি আসতে পারবে না। সো ডান। এখন দেখি রেপুটেশন 516 হয়ে গেছে ভাই, মা বা। সেখানে ফ্লাওয়ার আছে 4টা। ওকে, আমাদের তাহলে 16টা, আমি 16টা কেন, আরো বেশি লাগবে না। আমি গিয়ে এগুলো অর্ডার করে দিই ডেকোরেশনে গিয়ে। ওটা স্কোয়ারটা নেবো না রাউন্ডটা নেবো? স্কোয়ারটা সেম সবগুলা, 1 2 3 4 5 6 7 18 19 20 21 22 23 24 24টা অর্ডার করতে পারতেছে না ভাই, 22টা অর্ডার কর, 18টাই অর্ডার কর। 18, আচ্ছা 22টাই তো লাগতেছে আমার, এর থেকে বেশি তো দরকার নাই। সে 5টা অর্ডার করে দিয়েছে, আমার টাকা সব শেষ।
কিন্তু আমরা এখন লেভেল 3 তে পৌঁছে যাব ভাই, এগুলো মাল এগুলো আনলেই এগুলো ফটাফট লাগাবো আমরা লেভেল 3 তে। আর দাঁড়া, টাকা না দিয়ে যাস না কাকু, আমরা এগুলো তুলে ফেলি, ফুলগুলা একসাথে লাগাবো। ওই যে ট্রাক ভর্তি মাল চলে আসতেছে আমাদের। এখন সুরাইয়া কিন্তু আসতে পারতেছে না, কারণ চারপাশ দিয়ে ঘিরাও দিয়ে দিছি। আমরা লেভেল যত আপডেট করতে থাকবো অটোমেটিক, তত সুরাইয়ারা আসার সুযোগ কম হয়ে যাবে। লেভেল 3 হয়ে যাওয়া মাত্রই আমরা এমপ্লয়ি হায়ার করে ফেলবো ভাই। আমাদের ডেলিভারি চলে আসছে, এই যে আমি দেখে আপনাদের এখানে এমপ্লয়ি এমপ্লয়ি লেভেল 3 তে আনলক হবে। আচ্ছা, ক্লিনার লেভেল 4 আনলক হবে যে ভাই, লেভেল 3 তে শুধু পোর্টার আর সিকিউরিটি আনলক হবে। ওকে, ওকে, অনেকগুলো নিয়ে নিচ্ছি আমরা। ফ্লাওয়ার পট গাড়ি আসছে নাকি গেটের ভিতরে? আসে নাই, ভেরি গুড। আমরা একদম সুসজ্জা করে কয়েকটা ফ্লাওয়ার পট এখন লাগাই দিই, যাতে আমাদের রেপুটেশন একদম ফুল হয়ে যায়। একটা এখানে, সত্যি আচ্ছা গ্রাফিটি ওলা আইছিল ভাই, শিট। আমি চিন্তা করি রেপুটেশন বাড়তেছে, কিন্তু লেভেল 3 তে পৌঁছালে না কেন? গ্রাফিটি কিছু আইকা গেছে, গ্রাফিটি ওই বদমাসটা আইছিল, ওইটা মুছাইতে হবে। আমার মুছানোর পরে আমাদের লেভেল 3 হয়ে যাবে। সো গাড়ি এখানে আইসে হর্ন মারতেছে, প্রচুর পরিমাণে গাড়ি আইসে। এই লাইটগুলো লাগানোর উপকারটা একটু পরে দেখাচ্ছি আপনাদের। এই যে একটু অন্ধকার হলেই দেখবেন এই যে দেখেন লাইট গুলোর উপকার কি জিনিস, এটার কারণে আমি লাইট গুলো লাগাইছি। অন্ধকারে কিছু দেখা যাইতেছিল না, এরকম লাইট চলতেছে। আর এটা বলতে ভুলে গেছি, অফিসিয়াল লাইট লাগাইছে এদিকে চারপাশ দিয়ে। বদমাসটা কি একটাই খেয়ে গেছে, মুসতো এখন গাড়ি আইছে, গাড়ি চলেও গেছে মনে হয়, বলাইছি বাড়া না দিয়ে। বেল মারতেছে, আসে আসে যায়নি। 1 মিনিট, ৫৭০ না ভাই, ৬০০ তো যাইতে হবে। ওকে, গার্বেজ ছাটাই দিলে হয়ে যাবে তো। ভাই কিছু দেখতে পাচ্ছি না অন্ধকারের মধ্যে। কালকে সকাল থেকে জয়েন দিবে। সো এই যে লেভেল 3 তে আমাদের এমপ্লয়ি আনলক হয়ে গেছে। আমরা শুধু ফুটা নেই বুঝে, ১৩০০ ডলার করে ৬০০ ডলার একদিনে অটো আসবে আর অটো যাবে। সো একটা বলে গেছি দেখি, সো একটা আসবে ১৮টা থেকে, মানে ৬টা থেকে, আর একটা রাতে ২টা থেকে, সকাল ১০টা থেকে। ওকে, সো এখন বাঁচতেছে কয়টা? এখন বাঁচতেছে একটা। ওকে, সো রাতে ২টা বাজে একটা আসবে, তাহলে দেখে আসি কিনা রাতে ২টা বাজে। আচ্ছা, আমি চিন্তা করতাম এতদিন এই ঘরটা বানাইছি কি জন্য, এটা আমার এমপ্লয়ির জন্য। ও এসে এখানে বসবে, এখানে বসে এদের থেকে টাকা উঠাবে। ওকে, দেখে ২টা বাজলে আসে কিনা একটা বুঝতে এসে, আসলে তো খবর আছে। ও আসলে আমার প্যারা একদম কমে যাবে, আরামসে আপডেট করতে ওর পুরো মাপ। এমপ্লয়ি চলে আসলে আমরা আর আপডেট করবো,
আমি ফোকাস করতেই যে চলে এসেছে আমার এমপ্লয়ি গেট লাগাই দিতেছে, গেট খুলে রাখতেছে, তারা এসে গাড়ি আসতেছে। তাই ওকে, এখানে ওদের ইনকাম অটোমেটিক হবে। সো আমি ময়লা ক্লিন করে দিই, এখানে যে ময়লা ছিল সবগুলো ওটা ময়লা উঠাইলেই তো আমাদের লাভ। এইখানে কোনো পার্কিং এ কোনো লাইটের ব্যবস্থা নাই, অন্ধকারে কিছু দেখি না। তো ভাই বোতল যে খুঁজবো, আমি বোতল খুঁজে পাইতেছি না। তো একটা সুবিধা এটলিস্ট এগুলো জলে উঠে কাছে গেলে দেখি। আমরা এখানে পার্কিং এর জন্য কোনো লাইট অর্ডার করেছি কিনা, যদি থাকে অর্ডার করে দিবেন। আমার কাজ করতেছে, আমার টেনশন নাই, এটলিস্ট টাকা নেওয়ার কাজ তো করবে। আমরা যদি চাই পার্কিং এরিয়া টু আনলক করতে পারবো এখন আমরা। ও এখন করবো না, আমরা পার্কিং এরিয়া থ্রি ফুল আপগ্রেড। তারপর আমরা রুফও এখানে রুফ লাগাইতে পারবো প্রত্যেকটা গাড়ি। ওকে, লেভেল ওয়ান, লেভেল টু, লেভেল থ্রি রুফ আছে। ওকে, সিকিউরিটিতে কিছু আনলক হয়েছে না? এটা লেভেল ফোরে গিয়ে হবে ক্যামেরা সিসিটিভি, লেভেল ফাইভে গিয়ে হবে পার্কিং ব্যারিয়ার। ওকে, আমাদের এখানে বেঞ্চ লাগাইতে পারবো, লোকজন এসে যাতে বসতে পারে। ওকে, বাস লাইট লাগতেছে আমার আগে, যে এইটাই তো ধরতেছি কলম লাইট। 1 2 3 4 বাস চারটায় অর্ডার করি, পাঁচটা লাগানোর জায়গা আছে কিনা এগুলো জানি না। চারটে অর্ডার করি, চারটা আসুক, তারপর দেখবো। এখন টেনশন নাই ভাই, এই টাকা নিবে, আমার এমপ্লয়ি টাকা নিতেছে, ভালো মতো কাজ করতেছে। গুড জব ব্রাদার, তার বেতন বাড়াই দিব না আমি, ভালো মতো টাকা নেই। আমাদের পার্কিং বাড়তে থাকতে আস্তে আস্তে এমপ্লয়িদের বেতনও বাড়াতে থাকবে, অটোমেটিক বাড়াবো ওদের বেতনও, পার্কিং এর ইনকাম বাড়তে হবে তো আগে, তাই না? এখানে কাছেরা ফেলেই যাইতেছে, এরা তো কাছরা উঠাবো আর ভাই। আমি বলে পার্কিং এর মালিক, পার্কিং এর মালিক কাছরা উড়াই তুলতে দিয়েছে। এই গ্রেভিটি ওলা আবার আইছে, বদমাসটা কিছু একটা আইকে দিয়ে গেছে, এক সেকে জানে এবার। ডেলিভারিও চলে আসছে, বদমাসটা আবার আইকে দিয়ে গেছে, এটা তাকাই ডেলিভারি নিয়ে নিয়ে আগে। অন্ধকারে কিছু দেখতেছি না ভাই, আগে লাইট লাগা। চল 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 চল, তাড়াতাড়ি লাইট লাগা। পাঁচটা বেজে গেছে, এখন লাইটের দরকার নাই, সকাল হয়েছে এগুলো। তারপর আমরা লাগাই দিই একটা। ওকে, এখন ফুল, এখন না আলোকিত হয়েছে মোটামুটি, তাও খুব একটা বেশি না, হালকা। ওকে, লাইট তার দরকার নাই, অন্ধকার হলে দেখা যাবে লাইটের কাছ কি। এখন আমাদের কিনতে হবে ফ্লাওয়ার, সব জায়গায় আমরা ফ্লাওয়ার লাগাবো। প্লাস গ্রেভিটিটা আমরা হাঁটাই দিই এখান থেকে, গ্রেভিটি কারণে আমাদের রেপুটেশন অনেক কমে গেছে, প্রায় -50 হয়ে যাবে একসাথে। আর ওরা আমাদের টার্গেট দিচ্ছে 10,000 টাকা ইনকাম করার, সেটা আমাদের অফলাইনেই করতে হবে, অনলাইনে করা সম্ভব না। 10,000 টাকা ইনকাম করতে অনেকক্ষণ সময় লাগে। সো চিন্তা করতেছি আমি পার্কিং ওটা কি আনলক করবো না করবো না, তারপরে পাবো। সো আমরা যদি চাই এখন শপে ডেকোরেশন সব কিনে ফেলি, এর প্লান্ট এটা সুন্দর লাগতেছে না। 50টা এক পেলে আমার লাগবে 18টা, 1 2 3 4 18টা কিনে ফেলি। বাস ওকে, আমরা এখানে কফি মেশিনও লাগাইতে পারবো, এরপর স্ন্যাক মেশিন আছে, লেভেল ফোরে লেভেল ফোর আছে, ফুড কার্ট, বা বা কিছু বেঞ্চ অর্ডার করে দিয়ে যাও। এটা অর্ডার করি, হবে টাকা
অর্ডার করতে টাকা নাই তাই অর্ডার করে দেখি এটা কি রকম এটা সাউনিও লাগাই দিই কেমন আমরা অর্ডার করে দিয়েছি 200 টাকা আছে কিন্তু এখন যা টাকা ইনকাম হবে আমার 600 টাকা সব সময় রিজার্ভ রাখতে হবে নাহলে এমপ্লয়ি চলে যাবে কারণ ওদের ওদের যে বেতন 600 টাকা ডেলি এই টাকা আপনাদের এখনো আসছে না কোনো ওরা আছে এখানে চলে যাই মাঝে মাঝে টাকা যদি দিতে না পারি আমি এই যে এমপ্লয়ি গেছে গা এখন আরেকটা আসবে হয়তো দেখি দেখেন লুকাই লুকাই আইতেছে অনেক দূর থেকে ঘুরে আইতে হবে আর কারণ ঘেরা দিয়ে দিছে তাকে তো ধুম করে এই সাইড দিয়ে ঢুকে যেত এই যে কতগুলো গাড়ি বাড়ি দেখেন এক দুই তিন চার জন যাইতেছে পার্কিং আই আই এই বদমাসের বাচ্চা বদমাস এমন দৌড়াইতেছে গায়ের মধ্যে টেটু সবুজ ডেলিভারি চলে এসে বাবা যেটা অর্ডার করেছিলাম ওকে ওকে সামনে এগুলো নিয়ে নিই আমাদের 18টা আমরা এখন সব জায়গায় ফ্লাওয়ার লাগাই দিব 18টাই এমপ্লয়ি টাকা নিতেছে নি মানে ভাই ওকে আমরা এগুলাতে সবটাতে ফ্লাওয়ার লাগাবো এখন আমাদের আমাদের রেপুটেশন আরো বুস্ট হয় যত রেপুটেশন বাড়বে আমাদের ইনকামও বাড়বে সাথে এটা হচ্ছে সুবিধা এই গেমে সো রেপুটেশন বাড়ানোই আমাদের কাজ ফার্স্ট এখন আমাদের ইনকাম বুস্ট করে অটোমেটিক আমরা সব ফ্লাওয়ার লাগাই দিই চারপাশ দিয়ে সুন্দর লাগবে ডেকোরেশন গুলো দেখতে এই যে দেখেন আমি ফ্লাওয়ার লাগিয়েছি দেখতে সুন্দর লাগতেছে লাইন দ্বারা লাগে না ভাই ফ্লাওয়ার লাগাইতে সমস্যা হইতেছে এদের গাড়ির সাউন্ড দেখছেন একটা ফ্যান্স লাগাই দিই এখন সে কোথায় লাগানো যায় দেখি যে কোনো জায়গায় লাগানো যাবে ওকে সে পুরাইয়া এই সাইডটা খালি না পুরোটা এই সাইডে লাগাবো লোকজন আসলে এখানে বসতে পারবে ফোন চাইলে দেখি কেউ বসে কিনা পাকা লাগছে এখন সাউনি যে একটা নিছি এটা লাগাই আমরা প্রথমে এই সাইডে লাগাবো একটা এটা নর্মাল টিনের সাউনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো পর্বে সালাম আলাইকুম।